হ্যালো এন্ড গুড আফটারনুন। বিপি পোদ্দার হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা কথা বলবো ক্রিটিক্যাল কেয়ার নিয়ে, অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্র, একটি হাসপাতালের বিশেষ বিভাগ এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। আর সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডক্টর শান্তনু বসাক। ডক্টর বসাক, স্বাগত জানাই। নমস্কার। যেটা নিয়ে অনুষ্ঠানের শুরুতেও একটু কথা বলছিলাম, অনুষ্ঠান যখন শুরু হয়নি ঠিক তার আগেই, যে ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালের তো একটি বিশেষ বিভাগ, এটা আমরা বলে থাকি, তো সংকটজনক রোগীর প্রাণ বাঁচাতে এই ক্রিটিক্যাল কেয়ারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন একটা সুপার স্পেশালিটি ডিসিপ্লিন। এটা সেই রোগীদের জন্য আমরা সেই ডিপার্টমেন্টেই আমরা সেই পেশেন্টদেরই ভর্তি করি যারা খুব সংকটাপন্ন। সংকটাপন্ন মানে কি ধরনের পেশেন্ট? না, যাদের ব্লাড প্রেশার অনেক কমে গেছে, ব্লাড প্রেশারটা মেনটেন করা যাচ্ছে না, যাদের অক্সিজেন স্যাচুরেশনটা অনেক কমে গেছে, less than 90% যদি আমরা পালস অক্সিমিটারে মাপি, যাদের খুব সিভিয়ার নিউমোনিয়া হয়েছে, যারা নর্মাল ওষুধে ওরাল অ্যান্টিবায়োটিকে কাজ করছে না, যাদের আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেই ধরনের পেশেন্ট, যাদের খুব ম্যাসিভ স্ট্রোক হয়েছে, যারা নিজে নিজে অক্সিজেন মেনটেন করতে পারছে না, এতটাই ড্রাউজি হয়ে গেছে যে নিজেদের যে এয়ারওয়ে দিয়ে অক্সিজেন নর্মালি যেতে পারছে না, যাদের সোডিয়াম পটাশিয়াম শরীরের মধ্যে খুব সিভিয়ারলি ইমব্যালেন্সড, সোডিয়াম অনেক বেড়ে গেছে বা খুব কমে গেছে, পটাশিয়াম খুব বেড়ে গেছে বা কমে গেছে, এই ধরনের রোগীকে সাধারণত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করতে হয়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সাধারণত দুটো ভাগে আমরা একটু ভাগ করি, আমাদের হাসপাতালে বা অন্য হাসপাতালে। প্রথমে যখন পেশেন্ট আসে তখন এমার্জেন্সিতে আসে পেশেন্ট, এমার্জেন্সি ক্রিটিক্যাল কেয়ার, তখন সেখান থেকে কিছুটা স্টেবিলাইজ করে আমরা যে মেইন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আইটিউ বা আইসিইউ, সেখানে আমরা শিফট করি পেশেন্টকে। আচ্ছা, এই যে আইটিইউ বা আইসিইউর কথা বললেন, এই দুটো কি একই বিষয় না এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে? বেসিক্যালি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে নিউরোলজিক্যাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটাকে বলা হয় এনআইসিইউ, একটা হচ্ছে সার্জিক্যাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। অনেক আফটার অপারেশন অনেক পেশেন্ট এতটাই খারাপ হয়ে যায় বা ব্লিডিং এত বেশি হয়, তার ব্লাড প্রেশারটা মেনটেন করছে না, তখনও তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শিফট করতে হতে পারে, সেগুলোকে আমরা বলি সার্জিক্যাল আইসিইউ, সার্জিক্যাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। আর অনেক রোগীর কার্ডিয়াক কিছু প্রবলেম থাকে, কার্ডিয়াক প্রবলেম, হয়তো ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তার যে নর্মাল রিদম আছে সে রিদমটা মেনটেন করতে পারছে না, অ্যারিদমিয়া বলে যেটাকে, সেটার জন্য রাখতে পারে, সেগুলোকে বলা হয় সিসিইউ, করোনারি ক্রিটিক্যাল কেয়ার। আর যেটা সার্জিক্যাল পোস্ট সার্জিক্যাল পেশেন্টের জন্য সার্জিক্যাল আইসিইউ লাগে, নিউরোলজিক্যাল পেশেন্টের জন্য নিউরোলজিক্যাল আইসিইউ লাগে, কার্ডিয়াক পেশেন্টের জন্য সিসিইউ লাগে। আর ইন জেনারেল সব যে পেশেন্টগুলো অনেক রকমের মাল্টিপল কোমরবিডিটি, যেগুলো আমি বললাম যে অক্সিজেন স্যাচুরেশনটা মেনটেন করতে পারছে না, ব্লাড প্রেশার মেনটেন করতে পারছে না, সেগুলোকে আমরা আইসিইউ ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইটিইউ অনেক জায়গায় বলে, সেখানে আমরা অ্যাডমিট করি। আচ্ছা, আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, তবে আজকে যেহেতু আমরা ক্রিটিক্যাল কেয়ার নিয়ে কথা বলছি, তো এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আপনাদের প্রশ্ন ডক্টর বর্ষাকের কাছে পৌঁছে দেব। অনেকেই রয়েছেন, এখনো পর্যন্ত কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, আমি মাঝে মাঝে একটু দেখে নেব যে আপনাদের কোনো প্রশ্ন থাকছে কিনা। আচ্ছা, কখন আইসিইউর দরকার হয় বা কখন আইটিইউতে চিকিৎসা করানোর প্রয়োজন হয়? যেমন বললেন যে একজন সংকটজনক কোনো রোগী প্রথমে এলে তাকে এমার্জেন্সিতে দেওয়া হয়, এমার্জেন্সিতে প্রাথমিক তাকে চিকিৎসা করা হলো, করিয়ে তখন ডাক্তাররা ডিসাইড করেন তো যে কখন দেওয়া হবে। যে 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 সিচুয়েশনগুলো আমি বললাম, যে ব্লাড প্রেশার যদি মেনটেন করা যাচ্ছে না, হয়তো স্যালাইন দিয়েও ব্লাড প্রেশারটা মেনটেন করা যাচ্ছে না, তখন স্পেশাল কিছু মেডিকেশন দিতে হয়, ভ্যাসো প্রেশার বলে, যেগুলো দিয়ে ব্লাড প্রেশারকে মেনটেন করতে হয়, তখন সেইগুলো যে পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হবে বলে মনে হচ্ছে, মেকানিক্যাল ভেন্টিলেশন, ইনটিউবেশন, এগুলো লাগবে। পেশেন্টকে যদি কোনো লাইফ থ্রেটেনিং কোনো মেডিকেশন দিতে হয়, যেগুলো মানে পেশেন্টের ভালো হওয়ার জন্য আমরা দিই, হয়তো সেগুলো কোনো অ্যাডভার্স রিয়াকশন হতে পারে, সেগুলো যদি দেওয়া যায়, সেইগুলো অনেক মানে ইনটেনসিভ আপনার মানে মনিটরিং লাগবে পেশেন্টের, মানে অক্সিজেন স্যাচুরেশনটা এমন একটা জায়গায় আছে যে এখান থেকে পেশেন্ট, আমরা হয়তো যে থেরাপিটা দিচ্ছি সেটার জন্য ভালোর দিকেও যেতে পারে, আবার থেরাপিটা হয়তো কাজ না করলে খারাপের দিকে যেতে পারে, কিন্তু খুব ইন্টেন্সিভ মনিটরিং লাগবে পেশেন্টের,
সেই পেশেন্টকে আমরা তখন আইসিইউতে শিফট করি। যে পেশেন্ট যদি খারাপ হয়ে যায় তাহলে তাকে এক ধরনের ট্রিটমেন্ট করতে হবে, ভালো হলে তাকে এক ধরনের ট্রিটমেন্ট করতে হবে। সেই পেশেন্টগুলোকে আমরা মনিটরিং করার জন্য আইসিইউতে শিফট করি। একদম, কী কী ব্যবস্থা সাধারণত থাকে ক্রিটিক্যাল কেয়ারে? ক্রিটিক্যাল কেয়ারে লাইফ সেভিং যে সমস্ত ব্যবস্থা থাকে তার মধ্যে আছে একটা ভেন্টিলেশন, একটা মেজর জিনিস, অনেক ইনফিউশন পাম্প থাকে যেগুলোর দ্বারা কোনো মেডিসিনকে একদম খুব মাইনিউটলি অ্যাকিউরেটলি পার আওয়ার পার মিনিট ক্যালকুলেশনে যেগুলো আমাদের দিতে হচ্ছে, যেগুলো হয়তো পার মিনিটে অনেক কিছু ভ্যারি করে যায়, ব্লাড প্রেশারটা পার মিনিট ভ্যারি করে যাচ্ছে, সেই জন্য আমাদের হয়তো ডোজটাকে কমাতে বাড়াতে হচ্ছে, সেই ধরনের মেডিসিন। অনেক লাইফ সেভিং প্রসিডিওর যেমন আইএবিপি বলে, একমো, এইসব জিনিসগুলো আমরা আইসিইউতে ইউজুয়ালি ইউজ করে থাকি। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের বিশেষ যে ব্যবস্থাগুলো সেগুলো সাধারণত ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়। আচ্ছা, এই যে ক্রিটিক্যাল কেয়ারের বাচ্চাদের জন্য তো আলাদা বিভাগ থাকে, তাই তো? সেটা পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেটা আলাদা, সেটা জেনারেল ক্রিটিক্যাল কেয়ারের সঙ্গে ইউজুয়ালি আলাদা থাকে, ইউজুয়ালি পেডিয়াট্রিশিয়ানরা সেগুলোকে ম্যানেজ করে। ওকে, এই যে আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার, যখন কোনো একজন পেশেন্টকে সেখানে শিফট করা হলো, এবার সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় থাকে, একটা ভীতি থাকে, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অভিযোগও থাকে। অভিযোগের মধ্যে যেটা প্রথম, যে ক্রিটিক্যাল কেয়ারে কেন শিফট করা হলো সেটা তাদের কাছে অনেক সময় পরিষ্কার হয় না। দ্বিতীয় একটা অভিযোগ থাকে যে ক্রিটিক্যাল কেয়ারে দেওয়ার পর বা আইসিইউ যেটা আমরা বলছি বা আইটিইউ যেটা বলছি দেওয়ার পর অনেক সেখানের খরচ সেটা বেশি হয়ে যাচ্ছে, এই বিষয়টা আপনি কি বলবেন? হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। দুটো তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে যখন ক্রিটিক্যাল কেয়ার একটা পেশেন্ট ঢুকে যাচ্ছে, এমনি জেনারেল ওয়ার্ডে যেমন বাড়ির লোক এসে যখন তখন দেখা করতে পারে, ক্রিটিক্যাল কেয়ার যেহেতু একটা স্টেরাইল জোনের মধ্যে আমরা রাখার চেষ্টা করি, যে পেশেন্টের ইনফেকশনের রেট অনেক বেশি, সেই একটা পেশেন্ট থেকে অন্যান্য পেশেন্টে বা বাড়ির লোক থেকে অন্যান্য পেশেন্টে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার চান্সটা বেশি, তাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদের ইমিউনিটিটা নর্মাল পেশেন্টের মতো থাকে না, সেজন্য আমরা সবসময় পেশেন্ট রিলেটিভদের সেখানে অ্যালাউ করতে পারি না, সেটা সম্ভব হয় না, কারণ সেটা হলে ইনফেকশনের চান্সটা অনেক বেড়ে থাকে। তো সেই জন্য কি হয় যে সবসময় বাড়ির লোকেরা হয়তো পেশেন্টকে দেখতে পাচ্ছে না, তাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, তাদের মধ্যে ভাবে যে কী ট্রিটমেন্ট হচ্ছে আমরা তো বুঝতে পারছি না, পেশেন্টের এখনকার কন্ডিশন কী আমরা তো বুঝতে পারছি না। আরেকটা যেটা জিনিস বলেন কস্ট, সেটা খুব একদম ঠিক কথা বলেছেন যে ক্রিটিক্যাল কেয়ারে কস্টটা অন্যান্য জেনারেল ওয়ার্ডের থেকে অনেকটা বেশি হয়। তার কারণ এই আলোচনার মধ্যেই অনেকটা উঠে এসছে যে অনেক কিছু ডিভাইস, অনেক কিছু মেশিন, অনেক ইনফিউশন পাম্প, অনেক ইনটেনসিভলি জিনিসটা ম্যানেজ করতে হয়। যেমন একটা ওয়ার্ডে একটা হয়তো 5টা পেশেন্ট প্রতি একজন নার্সকে আমরা অ্যালার্ট করি, কিন্তু একটা ক্রিটিক্যালি ইল পেশেন্ট যার ভেন্টিলেশনে আছে তাকে কিন্তু 1:1 রেশিওতে নার্সিং অ্যালার্টমেন্ট করতে হয়। তার যে যে সারাউন্ডিংয়ে যে মেশিন চলছে যা চলছে সেগুলোর কস্টটা অনেক বেশি হয়ে যায়। মানে শুরুতেই ধরুন ইন অ্যান অ্যাভারেজ একটা পেশেন্ট ইন্টেনসিভ কেয়ারে ঢুকলেই 50,000 to 1,00,000 একটা বিল প্রথম দিনেই হয়তো হয়ে যায়, ইনিশিয়াল ইনভেস্টিগেশন সব কিছু মিলে। তারপরে পার ডে ধরুন আপনার 30,000 to 50,000 একটা কস্ট হয়েই যায়। সেটা জেনারেল ওয়ার্ডে কিন্তু এতটা হয় না, এটা খুব মানে স্বাভাবিক এবং ন্যাচারাল ঘটনা, এবং সেটা কিন্তু কিছু করার নেই, কারণ যেহেতু কস্ট মানে এত কিছু গেজেটস, এত কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, ইনটেনসিভ মানে যে সাপোর্টিং স্টাফ ডাক্তার নার্সের অ্যালোকেশন এতটাই বেশি থাকতে হয়, 1:1 এই ধরনের থাকতে হয়, সেই জন্য কস্টটা অনেকটা বেড়ে যায়। একদম, মানে এই জায়গাটা সাধারণ মানুষকেও বুঝতে হবে, তা আমাদেরও বোঝাতে হবে, আমাদেরও দায়িত্ব থাকে যে তাদের সঙ্গে যাতে কমিউনিকেট করে জিনিসগুলোকে বোঝানো যায় যে কেন কস্টটা বেশি হচ্ছে, বা অনেক অ্যান্টিবায়োটিক যেগুলো লাগে ওগুলো হায়ার কস্ট থাকে, সেইগুলোর জন্য কস্টটা বেড়ে যায়। আচ্ছা, এই যে টিমের কথা বলছিলেন, ক্রিটিক্যাল কেয়ারে তো একটা গোটা টিম কাজ করে, সেখানে কারা কারা থাকে মোটামুটি টিম? হ্যাঁ, ক্রিটিক্যাল কেয়ারে মানে শুধু ডাক্তার আর পেশেন্টের মধ্যে রিলেশন নয়, এটা একটা টিম থাকে। টিমের মধ্যে একজন আইসিইউ ইনচার্জ থাকে, যিনি পুরো আইসিইউটাকে বা মানে পুরো আইসিইউ যে সাপোজ আমাদের এখানে 60 বেড আছে, যিনি একজন হেড থাকবেন, তার আন্ডারে কিছু কনসালটেন্ট থাকবেন, সেই কনসালটেন্টদের আন্ডারে কিছু অ্যাসোসিয়েট কনসালটেন্ট বা জুনিয়র ডক্টরসরা থাকেন, তার আন্ডারে থাকে রেসিডেন্ট ডক্টরস যারা অন ডিউটি থাকেন, যারা 24 hours সার্ভিস দেন, পেশেন্ট প্রতিটা পেশেন্টের প্রতিটা ইভেন্ট তারা নোট করেন, অ্যাকর্ডিংলি ট্রিট করেন, কনসালটেন্টের সঙ্গে কমিউনিকেট করে আরও কিছু ফার্দার লাগবে কিনা সেগুলো যারা কমিউনিকেট করেন। তার সঙ্গে থাকে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার যারা নার্স,
যেটা আমি বললাম, যারা ভেন্টিলেটেড পেশেন্টদের 1:1, আর নন ভেন্টিলেটেড পেশেন্টদের প্রতি 3টে পেশেন্ট প্রতি একজন করে নার্সিং অ্যালটমেন্ট থাকে, মানে 3:1 থাকে। এছাড়া থাকে যারা, তারা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান রয়েছে, যারা যারা মেশিনগুলোকে ঠিক মতো কাজ করছে কিনা সেগুলো দেখছে, যে ইনফিউশন পাম্প সিরিঞ্জ পাম্প সেগুলোকে ঠিক মতো যাচ্ছে কিনা, মেডিসিনগুলো ঠিক মতো ডেলিভার হচ্ছে কিনা, যে নেবুলাইজার যেগুলো ইউজ করছি আমরা সেইগুলো ঠিক মতো ইউজ হচ্ছে কিনা, সেই জিনিসগুলো যারা দেখে, আর্টিআর ব্লাড গ্যাস টানতে হবে সেগুলো ডক্টরদের সঙ্গে কমিউনিকেট করা, তাদের বলে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান। এছাড়াও আরও সাপোর্টিং স্টাফ যাদেরকে আমরা কখনোই ভুলতে পারি না, তারা হচ্ছে যারা ফ্লোরে যারা ক্লিন করছে, জিডিএ যারা পেশেন্টকে টলি করে, একটা ইনভেস্টিগেশন হয়তো একটা পেশেন্টে খুব আর্জেন্ট সিটি স্ক্যান দরকার, সেই পেশেন্টকে নিয়ে সিটি স্ক্যানে নিয়ে যাওয়া, তাদেরকে সেফলি ফিরিয়ে আনা, ডাক্তাররা বা নার্সরা হয়তো সঙ্গে যাচ্ছে কিন্তু তাদের রোলটাও, তারাও কিন্তু ঠিক সময়ে অক্সিজেন কোথায় খুলে গেছে সেগুলোকে দেখে সেগুলোকে লাগিয়ে দেওয়া, পেশেন্টকে সেফলি ট্রান্সপোর্ট করা আবার ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকেও আমি বলতে পারি না। তারপরে যারা ক্লিন করে জায়গাগুলোকে যাতে ইনফেকশনের চান্সটা আমাদের কম থাকে, এই সমস্ত মিলে আমাদের একটা ক্রিটিক্যাল কেয়ার টিম হয়। তাছাড়াও আরো সাপোর্টিং টিম যারা অডিট করে যায় আমাদের, কিছু ক্রিটিক্যাল কেয়ারের কিছু কোয়ালিটি ইন্ডিকেটার্স থাকে যেগুলো আমাদের দেখতে হয় যে আমাদের ক্রিটিক্যাল কেয়ারটা ইউনিটটা ঠিক মতো আমরা কোয়ালিটি সার্ভিস দিতে পারছি কিনা, সেগুলো এসে তারা মাঝে মাঝে রাউন্ড দিয়ে সেই ইন্ডিকেটার্সগুলো চেক করে চলে যান। কিছু থাকে আমাদের যা কোনো ইনফেকশন হলে সেগুলো নোট করার জন্য ইনফেকশন কন্ট্রোল আলাদা টিম থাকে, তারা এসে কোনো ইনফেকশন হলে তার প্রপার অ্যান্টিবায়োটিক চলছে কিনা, ডাক্তার দিয়েছে হয়তো কিন্তু দেখা যাচ্ছে সেন্সিটিভিটি রিপোর্টটা একটু অন্যরকম আসছে, তাকে অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করার জন্য তারা আমাদের অ্যালার্ট করে দেয় যে না স্যার, যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছেন সেটার সঙ্গে সেন্সিটিভিটি প্যাটার্নটা মিলছে না, তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকটা সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে, তারাও আমাদের টিমের মেম্বার। সংশ্লিষ্ট যে রোগী ভর্তি রয়েছেন সেখানে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ারে, তার দিকেও বিশেষ নজর দিতে হয়, বিশেষ করে সেই রোগীর পুষ্টি এবং তার পাশাপাশি দীর্ঘদিন যেহেতু শয্যাকালীন অবস্থায় থাকছেন, অনেকে হয়তো 5 দিন 7 দিন বা 3 দিন এরকম থাকছেন, সেক্ষেত্রে রোগীর কোনো একটা শরীরের অংশ অকেজো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেদিকটা কতটা নজর দেওয়া দরকার বা আপনারা দেন? ক্রিটিক্যাল কেয়ারে যে পেশেন্টগুলো আসে ইউজুয়ালি ইনিশিয়ালি অনেক সময় পেশেন্ট নিজে খেতে পারে না, সুতরাং তাদের একটা নিউট্রিশনের একটা প্রবলেম হতে পারে, অনেক পেশেন্ট হয়তো বাড়ি থেকেই ম্যালনারিস্ট হয়ে এসেছে, তাদের ক্ষেত্রে আরও আমাদের নিউট্রিশনের ব্যাপারটা নজর রাখতে হয়, তাদের ফিডিং যদি শুরু করা যায়, আমরা চেষ্টা করি যে প্রথমে ওরালি ফিড করার, যদি ফিডিং করতে না পারে রাইস টিউব দিয়ে ফিডিং করানোর চেষ্টা করি, সেটাও যদি টলারেট করতে না পারে বা কোনো ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন থাকে যে তাকে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা তখন পারেন্টেরাল নিউট্রিশন যেটা বলে আমরা স্যালাইনের মাধ্যমে নিউট্রিশনটা দেওয়ার চেষ্টা করি। আর যেটা আপনি বললেন যে উইকনেস, সেটাকে বলে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার নিউরোমাসকুলার উইকনেস বা ক্রিটিক্যাল কেয়ার মায়োপ্যাথি, সেটা ইউজুয়ালি যে পেশেন্টগুলো স্টেরয়েড পাচ্ছে, যাদের সুগার আছে হাই সুগার ডায়াবেটিস, যাদের সেপসিসে যে পেশেন্টগুলো রয়েছে সেপটিক শকে রয়েছে, যাদের দীর্ঘদিন ধরে ভেন্টিলেটর লাগছে, সেই পেশেন্টগুলো ইউজুয়ালি দেখা যায় যে অনেকদিন ট্রিটমেন্ট এই সমস্ত হাই এন্ড মেডিকেশন পেতে পেতে তাদের মাসেলগুলো উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেটা করি আর্লি ডিটেকশন করার চেষ্টা করি এবং আর্লি ফিজিওথেরাপিটা আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে পেশেন্টের মাসেলের টোনটা মাসেলের পাওয়ারটা প্রিজার্ভ থাকে, সুগারটাকে আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করি, ইনফেকশনটা আর্লি আমরা যাতে সেপটিক সেপসিস বা সেপটিক শক যেটা আছে আর্লি ট্রিটমেন্ট করার চেষ্টা করি, সেই জিনিসটা করে আমরা চেষ্টা করি যে এই ইনসিডেন্সটা যতটা সম্ভব কম করা যায়, সেটা আমরা চেষ্টা করি। মানে সেখানে ওই গোটা টিমই কাজ করে? একদম 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 গোটা টিমই কাজ করে, একার পক্ষে তো ডাক্তার পক্ষে সম্ভব হয় না। আচ্ছা, ক্রিটিক্যাল কেয়ার, যখনই আমরা ক্রিটিক্যাল কেয়ার নামটা শুনি তার সঙ্গে বেশ কয়েকটা নাম একের পর এক আসে, প্রথমেই যেটা মাথা আসে যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সেটা কি সেটা একটু বলবেন? ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন যেটা আমি বললাম শুরুতেই, যেটা একটা সুপার স্পেশালিটি মেডিসিন, এটা যে যে কোর্সগুলো আমাদের দেশে আছে সেগুলোর মধ্যে আছে হচ্ছে ডিএম ইন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ডিএনবি ইন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, আর ফেলোশিপ কিছু কিছু ফেলোশিপ প্রোগ্রাম আছে, আর আপনার আছে হচ্ছে যে অনেক মানে যারা
মানে হয়তো কোনো ফর্মাল ডিগ্রি নেই, কিন্তু অনেকদিন ক্রিটিক্যাল কেয়ারে কাজ করে করে অভিজ্ঞ হয়েছে। তো রিসেন্টলি যেটা করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, যেটা চেষ্টা করা হয়েছে যে নাম্বার অফ সিটস, নাম্বার অফ সুপার স্পেশালিস্ট বাড়ানোর, ক্রিটিক্যাল কেয়ারে আনার অনেক চেষ্টা করা হচ্ছে। সেই জন্য সমস্ত জায়গাতেই আমরা ডিএনবি বা ডিএনগুলো, গভর্নমেন্ট সেক্টরে বিশেষ করে ডিএম ইন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, আর প্রাইভেট সেক্টরগুলোতে ডিএনবি ইন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, যেটা 3 বছরের কোর্স, থিসিস করতে হয়, তার মধ্যে একটা পেপার, থিসিস পেপার থাকে, সেটা করে যাতে আরও বেশি স্পেশালিস্ট, আরও বেশি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের লোক আসতে পারে। একজন ডিএম বা ডিএনবি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট থাকা আর না থাকার মধ্যে অনেকটা ডিফারেন্স হয়েছে, কারণ তার নলেজ, তার যে ট্রেনিং, সেটা যতটা থাকে সেটা সবসময় অভিজ্ঞতা দিয়ে সেগুলো করা যায় না। সেগুলো কিছু তাদের অনেক রিসেন্ট পেপার্স পড়তে হয়, রিসেন্ট অনেক জার্নালগুলো আপডেটেড থাকতে হয়, সেজন্য সেগুলো থাকলে কি হয়, রিসেন্ট যে ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা আমাদের হসপিটালে ইমপ্লিমেন্ট করতে পারি। তো গভর্নমেন্টও সেটা চেষ্টা করছে, আর আমাদের হসপিটালেও আমরা চেষ্টা করছি যাতে আরও কিছু কোর্স বা কিছু করে ক্রিটিক্যাল কেয়ারের আমরা টিমটাকে আরও বেশি ইয়ে করতে পারি, স্ট্রেন্থেন করতে পারি। একদম, ক্রিটিক্যাল কেয়ার বললেই আরেকটা কথা যেটা আমাদের মাথায় আসে বা আমরা সচরাচর শুনি, সেটা হলো ভেন্টিলেটর বা ভেন্টিলেশন। ভেন্টিলেটরের কখন প্রয়োজনীয়তা, মানে কখন প্রয়োজন হয়? ভেন্টিলেটর প্রয়োজন হয় যখন মানুষের নর্মাল অক্সিজেন, যেটা আমরা প্রথমে দিই অক্সিজেন ন্যাজাল ক্যানুলার মাধ্যমে দিই, এমনি যেটা অক্সিজেন দেওয়া হয় সেটা দিয়ে মেনটেন করতে পারছে না, মাস্ক দিয়ে অক্সিজেন মেনটেন করতে পারছে না, তখন আমাদের সেক্ষেত্রে ভেন্টিলেশনের, সিভিয়ার নিউমোনিয়া, যাদের এতটাই নিউমোনিয়া হয়ে গেছে যে লাংস আর অক্সিজেনটা মেনটেন করতে পারছে না শরীরে, সেক্ষেত্রে অনেক কার্ডিওলজিক্যাল পেশেন্ট যাদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, কার্ডিওজেনিক শকে চলে গেছে, সেপটিক, সেপসিস, সেপটিক শক, পেশেন্টের নর্মালি এতটাই সেপসিস মানে অর্গান ডিসফাংশন হয়ে গেছে যে পেশেন্টের ব্লাড প্রেশার মেনটেন করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে পোস্ট অপারেটিভ পেশেন্ট যেগুলো ওটিতে যাচ্ছে, ওটি থেকে সেগুলো আর এক্সট্রুয়েট করা যাচ্ছে না, সেই পেশেন্টগুলো আমাদের আইসিইউতে এসে ভেন্টিলেশন লাগে। তাছাড়া হচ্ছে আপনার যে নিউরোলজিক্যাল পেশেন্ট, নিউরোলজিক্যাল পেশেন্ট যে পেশেন্টগুলো এতটাই ড্রাউজি যে নিজে নিজের অক্সিজেন, নিজে নিজের এয়ারওয়ে মেনটেন করতে পারছে না, সেই পেশেন্টদের আমাদের ভেন্টিলেশন দিতে হয়। আচ্ছা, ভেন্টিলেশনের কথায় যেটা হঠাৎ করেই আমার মাথায় এলো, যে সাধারণ মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা বা একটা মিথ থাকে যে যে কোনো রোগীকে বা তার পরিবার পরিজন যে কেউ হতে পারেন, তাকে ভেন্টিলেশনে দেওয়া হলে সেখান থেকে বেঁচে ফেরা, মানে তাকে বার করে আনাটা খুব ডিফিকাল্ট, অ্যাজ এ ডক্টর কি বলবেন? একদম ঠিকই, যখন ভেন্টিলেটরে চলে যাচ্ছে মানে সে লাইফ থ্রেটেনিং কোনো একটা তার অর্গান ডিসফাংশন কিছু হচ্ছে বলে সে ভেন্টিলেটরে যাচ্ছে, ডেফিনেটলি তার মর্টালিটির চান্সটা অনেক বেড়ে যায়। কিন্তু এই নয় যে ভেন্টিলেটার চলে গেলেও মানে সে আর ফিরবে না, সেরকম ব্যাপারটা না। যদি সেই জিনিসটা রিভার্স হয়, সেই প্যাথোলজিটাকে আমরা যদি ঠিক জায়গায় হিট করতে পারি, সেই অ্যান্টিবায়োটিক দিয়ে সেই সেপসিসটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, সে মানে কার্ডিওজেনিক একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তাকে যদি অ্যাঞ্জিওপ্লাস্টি বা আমরা যদি বাইপাস করে সেই পেশেন্টের যদি আমরা হার্টটাকে আবার ভালো করতে পারি, তাহলে সে পেশেন্ট ভেন্টিলেটার থেকে বেরিয়ে যাবে। তেমন না যে ভেন্টিলেটারে গেল মানে সে পেশেন্ট আর কোনো আশা নেই। আমরা চেষ্টা করি যে ভেন্টিলেটারের কোনো ট্রিটমেন্ট বেসিক্যালি না, ভেন্টিলেটারটা হচ্ছে একটা সাপোর্ট, সাপোর্টটা দিয়ে রাখলাম যতক্ষণ না তার প্রাইমারি যে প্যাথোলজিটা সেটা কিওর হচ্ছে। আমরা চেষ্টা করি ওই টাইমটাকে আমরা নেওয়ার, যাতে পেশেন্ট হয়তো ভেন্টিলেটারে আরও 4-5 দিন থাকলে ততক্ষণে আমি যে ট্রিটমেন্টটা দিচ্ছি সেই ট্রিটমেন্টটা কাজ করছে। আপনি অ্যাঞ্জিওপ্লাস্টির কথা বললেন, সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি আর অ্যাঞ্জিওগ্রাম দুটো আমরা শব্দ শুনে থাকি, এই দুটোর মধ্যে পার্থক্য কি বেসিক্যালি? অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে এগুলো বেসিক্যালি কার্ডিওলজিক্যাল ক্রিটিক্যাল কেয়ারের ব্যাপার, তবু আমি যেটা বলে দিই সেটা হচ্ছে যে কোনো পেশেন্টের যদি আমরা মনে করি যে হার্টের, হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই থাকে, কিছু আর্টারি আছে যে আর্টারিগুলো হার্টের নিজস্ব যে ব্লাড সাপ্লাই সেগুলোকে দেয়, হার্ট তো সারা বডিকে দেয় কিন্তু হার্টেরও নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, সেগুলো অনেক সময় ব্লকেজ হয়ে যায়, তখন চেস্ট পেন হয়, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বলে যেটাকে, যেটা হার্ট অ্যাটাক বলে, মায়োকার্ডিয়াল অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেই ক্ষেত্রে তখন পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফি করে দেখা হয় যে ওই যে হার্টের যে ব্লাড সাপ্লাইগুলো আছে সেই ব্লাড সাপ্লাইগুলো কতটা ওপেন আছে না সেখানে কিছু ব্লক আছে, যদি ব্লক থাকে তখন তাকে কিছু স্টেন্ট দিয়ে দেওয়া হয়, মানে ওই জায়গাটা ব্লাড সাপ্লাইটাকে মেনটেন করা, ব্লক আছে সেই জায়গাটাকে খুলে ওই ব্লাডটা মানে আর্টারিটাকে খুলে সেই জায়গাটা ব্লাড সাপ্লাইটাকে নর্মাল করে দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে বলা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। আচ্ছা,
যেখানে ক্রিটিক্যাল কেয়ারে আরো একটা শব্দ আমরা খুব শুনতে পাই, সেটা হলো বাইপ্যাপ। সেটা কি বাইপ্যাপ? বেসিক্যালি যে ভেন্টিলেশনের কথাটা যেটা বললেন সেটা হচ্ছে ইনভেসিভ ভেন্টিলেশন, মানে একটা নল দিয়ে একদম লাংস পর্যন্ত অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। সেইটা না করে অনেক সময় যে পেশেন্ট অতটাও হয়তো ক্রিটিক্যালি ইল নয়, আমরা সেক্ষেত্রে একটা মাস্ক, নন ইনভেসিভ ভেন্টিলেশন, মাস্ক দিয়ে সেই অক্সিজেনটাকে লাংসের ভেতর দিয়ে অক্সিজেনেশনটা মেনটেন করার চেষ্টা করি, সেটাকে বলে বাইপ্যাপ। সেটা এরকম নিউমোনিয়া বা এআরডিএস এই ক্ষেত্রে, বা অনেক পেশেন্ট যাদের একটু ওবেসিটি আছে, মানে স্লিপ অ্যাপনিয়া, রাত্রেবেলা নাক ডাকে, সেই সব পেশেন্টদের আমরা রাত্রেবেলা ওটাকে দিয়ে রাখলে এআরওয়েটাকে পেটেন্ট রেখে আমাদের নর্মাল অক্সিজেনটাকে মেনটেন রাখে, এটাকে বলে হচ্ছে একদম। এছাড়াও কিন্তু বেশ কিছু টার্ম রয়েছে ক্রিটিক্যাল কেয়ারে যেগুলো সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝি না, তো সেক্ষেত্রে মনে হয় যদি আমাদের কোনো প্রশ্ন থাকে যখন আমাদের কোনো পরিবার পরিজনরা ভর্তি হচ্ছেন, সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলে তার কাছ থেকেই জেনে নেওয়া বোধহয় সবথেকে ভালো, তাই না? সাধারণত এই সময় পরিবারের যারা সদস্যরা থাকেন, যে ব্যক্তি ভর্তি রয়েছেন তিনি তো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু তার পরিবার পরিজনরা একটা হাই স্ট্রেসের মধ্যে থেকে যান, অ্যাংজাইটি থাকে খুব, সেই সময় তাদের সঙ্গে যে কমিউনিকেশনটা সেটা রাখা বা সেটা আপনারা কিভাবে রাখেন, সেটা কি করণীয় অ্যাকচুয়ালি? আমরা যেটা করি আমাদের এখানে কমিউনিকেশনটা, আমরা যদি কোনো অ্যাকিউট ইভেন্ট হয় যে পেশেন্ট হঠাৎ করে শকে চলে গেল বা ভেন্টিলেশন দিতে হলো, সেটা ওভার টেলিফোন জানিয়ে দিই পেশেন্ট পার্টিকে। আর রেগুলারলি আমরা একটা টাইমে সব আমার আন্ডারে যে পেশেন্টগুলো আছে সবাইকে ডেকে একজন একজন করে প্রতিটা পেশেন্টের রিলেটিভকে ডেকে একটা ঘরে আমরা বসাই, আলাদা ফেস টু ফেস তাদের কী সমস্যা আমরা প্রথমে জিজ্ঞেস করি যে আপনি এই রোগটা সম্বন্ধে কতটুকু জানেন, তারা যেটুকু বলে আমরা তখন সেখান থেকে বলা শুরু করি। সাপোজ জানে আমি আমার পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, ওষুধ পাচ্ছে, এবারে সেই হার্ট অ্যাটাকটা কতটা সিভিয়ার না মাইনর সেটা তখন আমরা বোঝাই যে এই জিনিসটা এই এখন এই সিচুয়েশান দাঁড়িয়েছে, আমরা এই মেডিসিন বা এই ট্রিটমেন্ট দিয়েছি তাতে পেশেন্টের কন্ডিশনটা আজকের দিনে এই, তাহলে আমরা এবার এখান থেকে কী কী করতে পারি সেটা কিন্তু আমরা বোধ হয়ে আলোচনা করি। কারণ পেশেন্টদের তাদেরও কি ইচ্ছা, তাদের যে কি বলবো আর্থসামাজিক অবস্থা, তাদের যে চাওয়া পাওয়া সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। আমি আমার তরফ থেকে হয়তো ট্রিটমেন্ট তো অনেক কিছু আছে, বইয়ে অনেক কিছু লেখা আছে, অনেক অপশন, একটা পেশেন্টের হয়তো ট্রিটমেন্টের জন্য 10টা অপশন আছে, কিন্তু সেটা আমরা পেশেন্ট রিলেটিভরা তারা কি চায়, একটা 80 ইয়ার্স ওল্ড একটা পেশেন্টের যে আমরা যেভাবে অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করবো, একটা 40 ইয়ার্স এর নিশ্চয়ই আমরা অ্যাগ্রেসিভনেসটা অনেকটা আলাদা হবে। একটা পেশেন্টকে 80 ইয়ার্স পেশেন্ট আমরা যদি ভেন্টিলেশনে দিই তার যে আউটকাম, একটা 40 ইয়ার্স পেশেন্টের ভেন্টিলেশনে দেওয়ার আউটকামটা অনেকটা ডিফারেন্স। সুতরাং আমরা সেটা পেশেন্ট রিলেটিভের সঙ্গে সবসময় সেই আলোচনাটা রাখার চেষ্টা করি যে তারা কি চাইছে, তাদের এক্সপেকটেশন কতটা, বা এই পেশেন্টের যা 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 কোমরবিধি, হয়তো একটা পেশেন্টের এমন একটা ক্যান্সার হয়েছে যেটা থেকে তার কিওর হওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আমি যদি পেশেন্টকে আননেসেসারি ভেন্টিলেশন বিভিন্ন রকমের নল যেগুলো লাগিয়ে দিই পেশেন্টের সাফারিংটা বাড়বে, আমি কিন্তু পেশেন্টকে কিওর করতে পারবো না। সেক্ষেত্রে আমরা তখন পেশেন্টের সঙ্গে আলোচনা করে যে এই পেশেন্ট আমরা হয়তো ভাবছি যে শুধু আমি একা না, আমি আরও হয়তো 5 জন ডাক্তারের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করলাম যে না এই পেশেন্টের তো আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আমরা তখন তাদেরকে অফার করি যে আপনারা কি চাইছেন, যে পেশেন্টের সাফারিং কি বাড়াতে চাইছেন নাকি তার যে পিসফুলি তাকে যেতে দেওয়া উচিত, সেই জিনিসটা আমরা সবসময় পেশেন্ট রিলেটিভের সঙ্গে আলোচনা করে আমরা ফার্দার প্রোগ্রেস করার চেষ্টা করি যে তারা কতটা জানে, আমরা কি কি ট্রিটমেন্ট এতদিন করেছি, এবার তাদের কি এক্সপেকটেশন, আমরা এই পেশেন্টের আউটকামটা কি করতে পারি, কি হলে কি আউটকাম হতে পারে, সব কিছু মিলে আমরা একটা বোথ ওয়ে কমিউনিকেশন করে তখন আমরা ফার্দার ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা ইয়ে করি। অনেক সময় মাল্টিপল ডক্টর, একটা হয়তো পেশেন্টের তার হার্টের প্রবলেম আছে, তার হয়তো একটা হাড়ও ভেঙে গেছে, তার হয়তো একটা ওটিও দরকার, তাহলে আমার কী লাগলে একটা অর্থোপেডিক্স ডাক্তারের সঙ্গে আমার কমিউনিকেট করতে হচ্ছে, আমার একজন কার্ডিওলজির সঙ্গে আমার কমিউনিকেট করছে, আমি অ্যাজ এ ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান আমার ট্রিটমেন্টটা তো আমি দিচ্ছি, কিন্তু তাদের সঙ্গে কমিউনিকেট করে তারা তাদের ট্রিটমেন্টটা আমি নিয়ে কতটা কি নিতে পারবো বা তারা কতটা কি করতে পারবে, সেই পেশেন্টকে ওটি করা যাবে কি না, একজন অ্যানাস্থেসিওলজিস্টের সঙ্গে বা সার্জেনের সঙ্গে কমিউনিকেট করে সেই পেশেন্টকে ওটিতে পুট করা বটি করা যাবে কি না, ওটির পরে কী কী কমপ্লিকেশন করতে হবে, সেগুলো কিন্তু অ্যাজ এ ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান হিসেবে শুধু যে পেশেন্ট রিলেটিভের সঙ্গে কমিউনিকেশন করতে হচ্ছে তা না, আমার কিন্তু অন্যান্য
ডাক্তারদের সঙ্গে তাদের সঙ্গে লিয়াজোটা রেখে তবে আমি কিন্তু একটা পেশেন্টকে ভালো করতে পারবো। কারণ আমি যদি একা ভাবি যে আমি একাই সব করতে পারবো সেটা নয়, সমস্ত স্পেশালিস্টদের সঙ্গে আলোচনা করে, দরকার হলে আমরা মেডিকেল বোর্ড করি অনেক সময় যে বোর্ড করে সবার সঙ্গে আলোচনা করে যে এই পেশেন্টের ফার্দার ম্যানেজমেন্ট তাহলে কী করা যেতে পারে, আউটকাম কী হতে পারে, পেশেন্ট রিলেটিভদের সঙ্গে বসে কমিউনিকেট করে তবে আমরা ফার্দার ট্রিটমেন্টের কথা বলি। হ্যাঁ, তবে এই না যে আমি একটা পেশেন্টের এগুলো আলোচনার জন্য পেশেন্টকে ফেলে রেখে দেবো, আমরা আমাদের ট্রিটমেন্টটা চালিয়ে যাব, কিন্তু যে ফার্দার যে ওটি করলে তার আউটকাম কী হবে, একটা হয়তো 90 ইয়ার্স পেশেন্ট, সে হয়তো বাড়িতেও হাঁটাচলা করতে পারছে না, সে একটা পা ভেঙে চলে আসে, তাকে যদি আমি ওটি করি সে কি কালকে গিয়ে হাঁটতে পারবে? সে তো হাঁটতে পারবে না, সুতরাং তাকে কি ওটি করা উচিত কিনা, পেশেন্ট তাদের এক্সপেকটেশনটা কি, এগুলো সব কিছু বুঝে জেনে তবেই আমাদের ট্রিটমেন্ট এটা আমাদের সব কিছু মানে পেশেন্ট রিলেটিভের সঙ্গে যেরকম কমিউনিকেশনটা জরুরি অন্যান্য ডাক্তারদের সঙ্গেও আমাদের কমিউনিকেশনটা করতে। আচ্ছা, শুভম বিশ্বাস লিখেছেন, বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন ফর এডুকেশনের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট এর স্টুডেন্টসদের একটা ভেন্টিলেশনের ক্লাস করালে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি অনেকদিন আগেই বলেছি, এটা আমি করাবো, আশা করি নেক্সট উইকে এটা আমি করিয়ে দেবো। ওকে, আচ্ছা, অঙ্কন ভট্টাচার্য লিখেছেন, স্যার ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টদের কোন কোন টপিক্সের উপর বেশি ফোকাস করা উচিত? আচ্ছা, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে যেসব জিনিসগুলো জানা উচিত সেটা হচ্ছে, একটা হচ্ছে বেসিক অ্যানাটমি, একটা হিউম্যান বিংয়ের কি বেসিক অ্যানাটমি কি হয় সেটা তো জানা উচিত। তার ফিজিওলজি, ক্রিটিক্যাল কেয়ারে কিছু ফিজিওলজি অল্টারেশন হয়ে যায়, সেই ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো কী গেজেটস একটা ক্রিটিক্যাল কেয়ার, যেমন ভেন্টিলেটার, সেন্ট্রাল লাইন, তার আইবিপি, তার মনিটার্স, এইগুলো সম্বন্ধে আইডিয়া একটা থাকা উচিত। আর্টেরিয়াল ব্লাড গ্যাস সম্বন্ধে একটা আইডিয়া হওয়া উচিত, তার অক্সিজেনেশন কত আছে, তাহলে অক্সিজেনটা কমানো যাবে কি বাড়ানো যাবে, এই যে বিভিন্ন গেজেটসগুলো, এই গেজেটসগুলো সম্বন্ধে তাদের একটা নেবুলাইজেশন, তার যে বাইপ্যাপ মেশিন, ভেন্টিলেটার, এগুলোর বেসিক জিনিসগুলো তাদের জানতে হবে। একদম, আমি কিছুক্ষণ আগে মানে একজন ভর্তি রয়েছেন রোগী, তার পরিবার পরিজনের হাই স্ট্রেসের কথা, অ্যাংজাইটির কথা বলছিলাম, কিন্তু এই সময় যে ডাক্তাররা বা যে নার্সরা ক্রিটিক্যাল কেয়ারে এই চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তাদেরও তো হাই স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আপনাদের যেতে হয়, সেটা আপনারা নিজেদের কিভাবে বুস্ট আপ করেন বা কিভাবে নিজেদের ম্যানেজ করেন? এটা খুব ডিফিকাল্ট, এটাকে বলে পোস্ট বার্নআউট সিন্ড্রোম। তো মানে এতটাই ক্রিটিক্যাল কেয়ার স্ট্রেসফুল থাকে সবসময়, এতগুলো পেশেন্টের প্রতিটা ভাইটালস চেঞ্জ হয়ে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার আপডেট, তার বাড়ির লোকের সঙ্গে কমিউনিকেট করা, সিস্টারদের সঙ্গে কমিউনিকেট করা, তো সব কিছু মিলে খুবই স্ট্রেস থাকে। তো যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের স্ট্রেস লেভেলটা ইয়ের জন্য একটা মানে ডিউটি আওয়ার্সটা যাতে একটা লিমিটেড থাকে, অ্যাডিকুয়েট রেস্ট যাতে মানে সবাই পায়, এবং শুধু আমি না, আমার যে টিম, আমাদের নার্সিং স্টাফ, আমাদের যে টেকনিশিয়ান, সবাই বা ডিউটি ডক্টর্স, তারাও অনেক স্ট্রেসফুল থাকে, তাদের সারা রাত জেগে হয়তো পেশেন্টকে ম্যানেজ করতে হয়, সেই জিনিসগুলো কম করার জন্য একটা নির্দিষ্ট ডিউটি আওয়ার্স হওয়া উচিত সবারই, শুধু কনসালটেন্টদের না, আরএমও যারা ডিউটি করছে তাদেরও একটা নির্দিষ্ট লেভেলে মানে নির্দিষ্ট আওয়ার্সের বেশি ক্রিটিক্যাল কেয়ারে ডিউটি করা উচিত না। তার ফ্যামিলি কোনো প্রবলেম আছে কিনা, হয়তো তার ফ্যামিলিতে কোনো একটা প্রবলেম আছে, সে হয়তো ছুটি পাচ্ছে না, সে খুব অ্যাংজাস, খুব অ্যাংজাইটিতে ভুগছে, সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে, যারা তারা যাতে সেই জিনিসগুলো ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারে, নির্দিষ্ট সময় মানে অন্তর কিছু ছুটি পায়, যাতে তারা একটু রিল্যাক্স হয়ে আসতে পারে, সেই জিনিসগুলো একদম। আমাদের সময় একদম শেষের দিকে, যেটা একদম শেষে এসে জানতে চাইবো যে আমাদের হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে কি কি ধরনের ব্যবস্থা রয়েছে, যাতে রোগীরা যখন আসবেন বলে ভাবছেন বিপি পোদ্দারে কোনো এমার্জেন্সিতে তারা সব ধরনের সুবিধে পাবেন, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা রয়েছে একটু যদি বলেন। আমাদের বিপি পোদ্দারে এই মুহূর্তে যে ব্যবস্থা আছে, মোটামুটি সব ধরনের আমরা স্পেশালিটি বা সুপার স্পেশালিটি আমাদের এখানে আছে। কোনো পেশেন্ট যদি স্ট্রোক, সিভিএ নিয়ে আসে, সেখানে আমাদের নিউরোলজিস্ট আছে, আমরা নিজেরাও সেই জিনিসগুলোকে দেখি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে সেই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করি, কোনো পেশেন্ট যদি হার্ট অ্যাটাক হয়, খুব ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, সেগুলোকে আমরা এখানে এসে, আমাদের এখানে অ্যাঞ্জিওপ্লাস্টির ব্যবস্থা আছে, সিএভিজি বাইপাস সার্জারির ব্যবস্থা আছে, তারপরে আমাদের এখানে যদি পেশেন্ট সেপসিস, সেপটিক শক নিয়ে আসে, সমস্ত ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, যেগুলো দিয়ে পেশেন্টের
কিওর হতে পারে, আমাদের মাইক্রোবায়োলজি ল্যাব খুব ভালো ল্যাব, আমাদের এখানকার যে যারা সাপোর্টিং স্টাফ তারাও খুব ভালো, এমার্জেন্সি আমাদের খুব ভালো এমার্জেন্সির একজন ইনচার্জ আছে যিনি ওভারঅল ব্যাপারটাকে দেখভাল করেন। তো আমাদের এখানে মোটামুটি বেস্ট অফ দ্য ট্রিটমেন্টই আমাদের এখানে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। তো আমি বলবো যে এখানে আসুন, কোনো অসুবিধা নেই, আমরা বাকিটা দেখছি। একদম শেষে, যে কোনো চিকিৎসায় চিকিৎসকের ওপর আস্থা রাখা বা আস্থা থাকাটা তো জরুরি, সে বিষয়ে কি বলবেন একদম শেষে এসে আমাদের দর্শকদের? দেখুন, চিকিৎসকের উপর আস্থা রাখাটা আমার যেটুকু মনে হয় এটা কিন্তু মানে দুজনের তরফ থেকেই হওয়া উচিত। একটা পেশেন্ট রিলেটিভ যেমন আস্থা রাখা উচিত, এবং আমাদেরও সেরকমই সবার সঙ্গে ব্যবহার করা উচিত যাতে আমরা সে আস্থাটা অর্জন করতে পারি। মানে সব প্রপার কমিউনিকেশন, আমি হয়তো একটা জিনিস, আমি তো একদম সব বিষয়ে সব কিছু বিশেষজ্ঞ নই, আমি একটা জিনিস হয়তো কোনো জায়গায় আটকে গেলাম, সেটা পেশেন্টকে বা পেশেন্ট রিলেটিভকে বলা যে জিনিসটা আমি হয়তো আরও অন্য ডাক্তারের কনসালটেশন চাইছি, সেই জিনিসটা একদম খোলাখুলিভাবে বলা, স্বীকার করা, এবং হয়তো দরকার পড়লে হ্যাঁ আরও একজনের রেফারেন্স তাকে রেফার করে তার সঙ্গে কনসাল্ট করে আরও ভালো যাতে ম্যানেজ করা যায়, কি অসুবিধা হচ্ছে, কস্টের ব্যাপারটা কিভাবে কম করা যায়, প্রপার কমিউনিকেশন, হয়তো পেশেন্ট রিলেটিভ হয়তো অনেক দূরে থাকে, সে হয়তো রেগুলার আসতে পারছে না, তাহলে আমরা যদি ভিডিও কল করে বা এই ধরনের জিনিস করে পেশেন্টকে দেখাতে পারি বা ডাক্তারের সঙ্গে কমিউনিকেট করতে পারি, তাহলে আমার মনে হয় অনেক কমিউনিকেশনটা বা এই জিনিসগুলো অনেক কম করা যায়। আর রেগুলার কমিউনিকেশন যেটা করে, যেটা মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ল্যাকিং হয়তো থেকে যেতে পারে যে কি হচ্ছে ট্রিটমেন্ট, তার প্রোগ্রেস হচ্ছে না, সেই জিনিসগুলো আমরা যদি প্রপার অ্যাড্রেস করি আমার মনে হয় ক্লিনিক্যালে কি কি প্র্যাকটিস করা এখন দরকার? আমরা ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে যেটা বললাম বেসিক অ্যানাটমি ফিজিওলজি আর গেজেটসগুলো সম্বন্ধে বেসিক আইডিয়াটা সেটা নিয়ে নেওয়া উচিত। তারপরে যখন ওরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠবে তখন হাতে কলমে প্র্যাকটিক্যালি যে পেশেন্টকে ভেন্টিলেটার সেটিংসগুলো কীভাবে চেঞ্জ করতে হয়, কী করে বাইপ্যাপ মেশিনের সেটিংসগুলো চেঞ্জ করতে হয়, সেগুলো হাতে কলমে এগুলো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আপাতত ওরা জিনিসগুলো সম্বন্ধে দেখুক এবং বেসিক আইডিয়াটা একটু থিওরিটিক্যাল নলেজটা ভালো করে করুক। একদম, থ্যাংক ইউ সো মাচ ডক্টর বর্ষাক এতটা সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ক্রিটিক্যাল কেয়ার নিয়ে একটা সম্যক ধারণা বোধহয় আমাদের তৈরি হলো, সাধারণত ক্রিটিক্যাল কেয়ার মানেই আমাদের কিছুটা ভীতি থাকে, তবে ভীতি থাকবেই, কারণ পরিবার পরিজনের কেউ যদি হাসপাতালে ভর্তি থাকেন আর তিনি যদি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি থাকেন তাহলে তো একটু চিন্তা থাকবেই আমাদের, তবে যেখানে ডাক্তাররা রয়েছেন সেখানে চিন্তার কোনো কারণ নেই। আর যদি কোনো সমস্যা হয় বিপি পোদ্দার হসপিটাল তো আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে রয়েছে, এভাবে আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।